তো এগুলো তো আপনাদের মানে বিবেকহীন ভাবে আপনারা কাজ করেন, এগুলো এগুলো কাজ করা তো ঠিকই না। অবশ্যই স্যার, আপনি নরমালি হচ্ছে যেমন জেনে থাকবেন হয়তো যে আমাদের কিন্তু এই ব্যালেন্সের যে মেয়াদটা সেটা কিন্তু রিসেন্টলি বাড়ানো হয়েছে। ওকে, তো বন্ধুরা সারা দেশে ইন্টারনেট বন্ধ ছিল, তাহলে আমাদের সিমের যে এমবিটা ছিল সেই এমবিটা কি আমরা ব্যাক পাবো না, কিংবা এমবির টাকা কি আমরা ফেরত পাবো না, কিংবা এমবির যে মেয়াদটা ছিল আমরা তো কয়েকদিন চালাইতে পারি নাই, তাহলে এমবির মেয়াদটা কি তারা বাড়ায় দিবে না? তো চলুন আমরা এখন সরাসরি সেটাই জেনে নিব। ওকে, তো আমরা ডাইরেক্ট কাস্টমার সার্ভিসে কিন্তু আমরা কল লাগিয়ে দিয়েছি, 1-to-1 আমরা কল লাগিয়ে দিয়েছি, এখন লাইভে আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। আমরা তো কয়েকদিন যাবত চালাইতে পারি নাই, কিংবা এমনও হয়েছে যে অনেকের কিন্তু এখান থেকে দেখা গেছে এমবির মেয়াদটা ওই তারিখের মধ্যে শেষ হয়ে গেছে, সে কিন্তু চালাইতে পারে নাই, তাহলে সেই এমবি গুলো আসলে কি হবে? সেই এমবির টাকা কি সে ব্যাক পাবে না, কিংবা এমবিটা কি ব্যাক পাবে না, কিংবা এমবির মেয়াদটা কি তারা বাড়িয়ে দেয় নাই? তো চলুন এটা সম্পর্কে জানবো। আমি ডাইরেক্ট সরাসরি তাদের 1-to-1 কল লাগিয়ে দিয়েছি, এখন আপনাদের সামনে তাদেরকে প্রশ্ন করবো এবং দেখা যাক তারা কি ধরনের অ্যান্সার দেয়, কিংবা এটা আদৌ পসিবল কিনা ব্যাক করার। তো চলুন আমরা জেনে নেই। কাস্টমার ম্যানেজারের সাথে কথা। এই যে কাস্টমার সার্ভিসের অপশনটা চলে আসছে, এবার এখান থেকে চেপে দিই, দেখা যাক। এই যে আমার কল লাগতেছে, কিন্তু লাইভে শোনানোর চেষ্টা করতেছি আপনাদের, একটু ওয়েট করবেন, আমি লাইনে থাকি। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার ভাই রেকর্ড করতাও, তাড়াতাড়ি কলটা ধর, টাকার বেশি কাটিস না, যে মিনিটের দাম। এই মুহূর্তে সকল কাস্টমার ম্যানেজার সব ব্যস্ত থাকায় কলটি চিন্তা করে কিছুটা সময় লাগছে, অনুগ্রহ করে সাথেই থাকুন। ওকে, তো বন্ধুরা কাস্টমার কেয়ারের লোক ফোন ধরতে ধরতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা অলরেডি 5 মিনিট প্লাস হয়ে গেছে, এখন আমার কলটা তারা রিসিভ করে না, এদিকে আমার টাকা ফুরাইতেছে, যা টাকা যাওয়ার তা যাইতেছে, বাট এখনো তারা রিসিভ করে নাই, চিন্তা করেন তাইলে, যাক দেখি কখন ধরে। বন্ধুরা 10 মিনিট ডান, এখন পর্যন্ত কল রিসিভ হয় নাই, টাকা আমার বাস, যাক ভিডিওতে লাইক দিয়ে দেন, আমি দেখি শেষ পর্যন্ত দেখি কখন তারা ধরে, টাকা যা যাবার গেছে, দেখা যাক এখন কখন রিসিভ করে। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে তাজকিরা বলছি, প্রিমিয়াম গ্রাহক হিসেবে আমাদের হেল্পলাইনে কল করেছেন, ধন্যবাদ, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? চালাইতে পারলো না, তার যে ডাটাটা ছিল সেই ডাটাটার কি হবে, সেটা কি ব্যাক আসবে, না সেটা টাকা ব্যাক দিবেন, নাকি মেয়াদ বাড়িয়ে দিবেন, নাকি একবারে চলে যাবে? এটা নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী কিনি, তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কাছে এরকম কোন কমিউনিকেশন নেই যে আপনার মেয়াদটা বাড়িয়ে দেওয়া হবে এক্সট্রা করে। এখন কথা হচ্ছে তো এটা, এই যে বন্ধ থাকতেছে একজন কাস্টমার হিসাবে, যে আমরা তো টাকা দিয়ে ইয়েটা কিনেছি, সেই তো এই যে বন্ধ থাকতেছে, তার বন্ধ থাকার পর আপনাদের উচিত না যে এটার মেয়াদ বাড়িয়ে দেওয়া, কিংবা সেই যতটুকু ডাটা ইউজ মানে করতে পারে নাই সেটা ব্যাক করা। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে স্যার এই বিষয়গুলো নিয়ে তো আমরা কাজ করি না, আমাদের কাছে যতটুকু কমিউনিকেশন থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করে, আপনি যেহেতু একটা মতামত দিয়েছেন গুরুত্বপূর্ণ, তো সেই ক্ষেত্রে আমি এই গুরুত্বপূর্ণ মতামতটি নোট করে আমাদের কনসালের কাছে পাঠিয়ে দিচ্ছি, যেন এই বিষয়গুলো তারা টেক কেয়ার করে বা এইগুলো নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? আপনাদের বিজনেস তো আমাদের উপরই চলে না, এখন গ্রাহকদের তো সুযোগ সুবিধা তো আপনাদের দেখা উচিত, যে এই যে কয়েকদিন অনেকেরই ছিল যে এরকম যে তাদের ম্যাথ ওই তারিখে শেষ হয়ে গেছে, যেদিন ইন্টারনেট বন্ধ ছিল দেখা যাচ্ছে তার ওই ওই তারিখের মধ্যে দেখা গেছে যে তার ডাটা চলে গেছে, ম্যাথ শেষ হয়ে গেছে, সে কারণে সে ইউজ করতে পারে না, তো সেই হিসাবে আপনাদের তো স্যাক্রিফাইস করা উচিত যে আপনাদের গ্রাহক হিসাবে। কিন্তু বর্তমানে আমি কিন্তু আপনার কোনো ইন্টারনেট প্যাক অ্যাভেলেবল দেখতে পাচ্ছি না। আমার না, আমি এটা জাস্ট ইনফরমেশন জানার জন্য আপনাকে আমি ফোনটা দিয়েছি। আর কথা হচ্ছে যেমন আমরা টাকা তুললে টাকার মেয়াদ চলে যায়, বাট টাকা তো থেকেই যায়, কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে এই রকম কেন করে রাখছেন আপনারা, যে আমার টাকা দিয়ে আমি ইন্টারনেট উঠাই, দেখা যায় যে মেয়াদ চলে যায়, এমবিটাও চলে যায়, টাকার ক্ষেত্রে তো এটা হয় না, টাকা তো টাকা থাকে বাট মেয়াদ থাকে না। আর যে মিনিট প্যাক কিংবা দাম বাড়াইছেন তাতে করে দেখা যাচ্ছে যে নেক্সট টাইম তো এইভাবে সেম টিমই আর ইউজ করাই যাবে না, তো কোনো দিকে সুযোগ সুবিধা নাই, এই সেই 12টা অবস্থা।
আর এই যে ইন্টারনেট বন্ধ, এই ইন্টারনেট অনেকেরই ইন্টারনেট চলে গেছে, তারপর হচ্ছে আপনার সে ইউজ করতে পারতেছে না, তার মেয়াদটা এখান থেকে কমে গেছে, তো এগুলো উচিত দেখে আপনাদের এগুলো নিয়ে কাজ করা উচিত আমি মনে করি। যেমন জেনে থাকবেন হয়তো যে আমাদের কিন্তু ব্যালেন্সের যে মেয়াদটা সেটা কিন্তু রিসেন্টলি বাড়ানো হয়েছে, তাই না? আপনার সর্বনিম্ন 20 টাকা রিচার্জে 35 দিন মেয়াদ, আগে কিন্তু 10 দিন মেয়াদ ছিল। এটাও কিন্তু কাস্টমারদের মতামতের উপর ডিপেন্ড করে করা হয়েছে। তো বিভিন্ন পরিবর্তন কিন্তু আমাদের কাস্টমারের মতামত করতে হবে, কারণ আপনি কেমনে এইভাবে এত কম মেয়াদ দেন। এমন দেখা গেছে একজন রিক্সা চালক কিংবা একজন আপনার দেখা যাচ্ছে কৃষক, সে কয়দিন পর পর রিসার্চ করবে তার মেয়াদ বাড়ানোর জন্য, বুঝছেন নাই? তো এগুলো তো আপনাদের মানে বিবেকহীন ভাবে আপনারা কাজ করেন, এগুলো কাজ করা তো ঠিকই না। সর্বসাধারণের সবকিছু দেখে শুনেই তো আপনাদের করা উচিত। আর আমার প্রশ্ন হয় যে টাকার মেয়াদ চলে গেলে টাকা থেকে যায়, এমবির মেয়াদ চলে গেলে এমবির সাথে সাথে কেটে নিয়ে যান, তো এগুলোও ঠিক না। আমার টাকা দিয়ে আমি এমবি কিনতেছি, আচ্ছা ঠিক আছে মেয়াদ শেষ হয়ে গেছে, পরবর্তীতে আমি রিসার্চ করলাম, আপনারা হচ্ছে টাকা তুললাম ওইটার সাথে অ্যাড করে দিলেন, সেটা ঠিক ছিল। তারপর দেখা যায় যে আপনার মেয়াদ তো যায় যায়, দেখা যায় যে আপনার হচ্ছে ডাটাটাও চলে যায়। তো এগুলো নিয়ে আপনারা একটু কাজ করেন, সবার দিকে একটু দেখেন, কারণ যে অবস্থা দেশের আর যে পরিস্থিতি, মানে কল রেট এই সেই, মানে খুবই বাজে একটা অবস্থা। আমি শুধু আপনাদের অপারেটরকে বলছি না, এটা সব অপারেটরেরই করা উচিত। ঠিক আছে, এই এই রেকর্ডিংটা আপনি উপর লেভেলে একটু পাঠিয়ে দেন, যেন তারা এই 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 বিষয়টা আপাতত দেখে। ধন্যবাদ। জি, তাহলে যারা ইন্টারনেট এই যে কয়েকদিন বন্ধ থাকার কারণে যাদের ইন্টারনেটটা চলে নাই কিংবা ইয়ে হয়েছে, তো এই বিষয়ে আপনাদের কাছে কোনো আপডেট নাই আপাতত, এটাই বলতে চাচ্ছি। এই ধরনের কোনো কমিউনিকেশন আমাদের কাছে বর্তমানে নেই, তবে আপনি যেহেতু চেয়েছেন আমি একটা গুরুত্বপূর্ণ মতামত রেখে দিয়েছি স্যার। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ, আর এই বিষয়গুলো অবশ্যই দেখবেন। জি, ধন্যবাদ স্যার। একটা অনুরোধ ছিল, রাখতে পারি? জি, অবশ্যই বলেন। আমার ব্যবহার এবং সেবা সংক্রান্ত মতামত জানতে 1-to-1 থেকে কিছুক্ষণ পর একটা কল যেতে পারে স্যার। আমার ব্যবহার এবং সেবা ভালো লাগলে কলটি রিসিভ করে প্রেস করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা অলরেডি আপনারা শুনে নিলেন যে কাস্টমার সার্ভিসের ম্যানেজার কি বললো এখান থেকে। সো এটা পাওয়ার চান্স আপাতত ওইভাবে নাই, আর এটা আমি জানি যে তারা ওইভাবে করবেও না। তারপরেও আপনারা যদি এইভাবে কল দিয়ে একটু অভিযোগ রাখেন, তারপরে মনে হয় না কাজ হবে, জাস্ট আপনাদের জানানোর জন্য এটা আমরা ব্যাক পাবো কিনা। কারণ চিন্তা করেন যে অনেকের দেখা যাচ্ছে যে ইন্টারনেটটা বন্ধ ছিল, ওই তারিখে কিন্তু অনেকের ইন্টারনেট কিন্তু চলে গেছে, তো সেক্ষেত্রে তাদের উচিত যে এই মেয়াদটাকে একটু বাড়িয়ে দেওয়া। কারণ আমরা তো তাদের টেকনিক্যাল সমস্যার কারণে কিংবা তাদের ইয়ের জন্যই তো আমরা বন্ধ ছিল, কিংবা যে কারণে বন্ধ থাকতো, আমার টাকা দিয়ে তো আমি এমবিটা কিনেছি না, তো সেক্ষেত্রে আমাদের দিকেও তো একটু দেখা উচিত যে আমাদের এমবির মেয়াদটা একটু বাড়িয়ে দিল কিংবা এমবিটা আবার ব্যাক আসলো, এরকম অনেকেরই মেয়াদ ফুরিয়ে গেছে। আর আমি আরেকটা আমার নলেজে আরেকটা জিনিস আসে না, সেটা হচ্ছে দেখা যায় যে টাকা তুললে টাকার মেয়াদ চলে যায় ঠিকই, কিন্তু টাকা কিন্তু ব্যালেন্সেই রয়ে যায়, পরবর্তীতে রিসার্চ করলে দেখা যায় যে ওই টাকার সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যায়। কিন্তু দেখেন ডাটা প্যাকের ক্ষেত্রে আমি আমার টাকা দিয়ে এমবি কিনতেছি, সেটার আবার মেয়াদও থাকতেছে, আচ্ছা মানলাম মেয়াদ আছে, মেয়াদ চলে যায়, তারপর এমবিটাও সাথে সাথে গায়েব হয়ে যায়, টাকার মতো কিন্তু ব্যালেন্স আর থেকে যায় না। তো আর যে কল রেটের কথা সেটা আর কি বলি, তো বলার তার ভাষা নাই, জাস্ট আপনাদের শোনানোর চেষ্টা করলাম যে অনেকে আগ্রহী ছিলাম যে আমার এমবি তো চলে গেছে ভাই, এমবিটা কি ব্যাক দিবে না, এই করবে না, তো আমরা একটু নিউজ জেনে নিলাম, আপডেট জেনে নিলাম। তো আমার মনে হয় না এটা পাওয়ার কোনো চান্স আছে আর নাইকো। তো আপনাদের কার কার এমবি চলে গেছে কিংবা ইন্টারনেট না থাকায় কে কি সমস্যায় পড়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সবার কমেন্ট কিন্তু আমি দেখি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিওটা, আশা করছি আপনাদের একটু ভালো লেগেছে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন। গুড বাই।